মেডিসিন ই হেলপ হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই। আজকে যে মেডিসিন তথা ওষুধের বিষয়ে আলোচনা করব সেটি হলো বিড্রিল কফ সিরাপ। এই বিড্রিল কফ সিরাপ কী কাজ করে, এর খাওয়ার নিয়ম কি ইত্যাদি সমস্ত বিষয় জানবো আমরা আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার দেওয়া সঠিক ইনফরমেশন বা তথ্য আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এই কফ সিরাপ যা কিনা এনটেক্স ফার্মা প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়েছে, যদি এর দামের কথা বলি সেক্ষেত্রে এর দাম 135 টাকা। এর মধ্যে 100 ml ঔষধ রয়েছে, এবং যদি এর প্রিপারেশনের কথা বলি সেক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড, ডিফেনহাইড্রামাইন হাইড্রোক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট এবং মিন্থল সিরাপ বেস দেওয়া রয়েছে। এবং যদি এই সিরাপের কম্পোজিশনের কথা বলি সেক্ষেত্রে প্রতি 5 ml কন্টেনে অ্যামোনিয়াম ক্লোরাইড 138 mg, ডিফেনহাইড্রামাইন হাইড্রোক্লোরাইড 14.08 mg, সোডিয়াম সাইট্রেট 57.03 mg এবং মিন্থল 1.14 mg, এর সাথে ফ্লেভার বেস দেওয়া রয়েছে। এই বিড্রিল সিরাপ প্রধানত ডাক্তারেরা সর্দি কাশির উপর নির্ভর করে প্রেসক্রাইব করে থাকে, তথা এই সিরাপ প্রধানত শুকনো কাশি এবং গলার খুশখুশি, শ্লেষাজনিত কফ তথা বুকের মধ্যে কফ জমে জাম হয়ে গিয়েছে, সঠিকভাবে শ্বাস নিতে পারেন না, তথা কাশির সঙ্গে বুকের মধ্যে জমে থাকা কফকে তরল করে নির্গত করতে সাহায্য করে। এছাড়াও এই সিরাপ হুপিং কাশি, ঠাইঠাই করে কাশ এবং গলার অ্যালার্জিজনিত কাশি তথা যে কোনো ধরনের কাশিকে দূর করতে এই সিরাপ ভালো কাজ করে থাকে। এছাড়াও ঋতু পরিবর্তনের ফলে আমাদের যে ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন তথা সর্দি কাশির সৃষ্টি হয় সেই সর্দি কাশিতেও এই সিরাপ ভালো কাজ করে। যদি এই সিরাপ সেবনের নিয়মের কথা বলি সেক্ষেত্রে যাদের বয়স 13 থেকে 17 বয়সের মধ্যে তারা 2.5 ml করে দিনে 4 বার খাবেন, এবং 18 বয়সের ঊর্ধ্বে যাদের বয়স তারা 5 ml করে দিনে 4 বার খাবেন। তবে এই ডোজের পরিমাণ কখনো কখনো ডাক্তারেরা রোগীর রোগ সমস্যার উপর ভিত্তি করে কম বা বেশিও করে থাকে। ভিউয়ার্স, আমি বলবো যে কোনো ধরনের মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন, ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করে তারপরেই যে কোনো ধরনের মেডিসিন সেবন করবেন। তবে এই সিরাপ সেবনের ফলে হালকা কিছু সাইড ইফেক্ট দেখা যেতে পারে, তবে এটি সবার ক্ষেত্রে দেখা যায় না, যেমন ক্ষুধা মন্দা, শরীরের অস্থিরতা, স্বল্প পরিমাণে মাথা ঘোরা বা মাথা ঝিমঝিমানোর মতন দেখা যেতে পারে। এই বিড্রিল সিরাপ আপনারা যে কোনো মেডিসিন স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। ইনকেস যদি এই বিড্রিল সিরাপ না পেয়ে থাকেন সেক্ষেত্রে সেম কম্পোজিশনের বিভিন্ন নামের বিভিন্ন কোম্পানির ওষুধ খুব সহজেই পেয়ে যাবেন, তবে আপনারা চাইলে অনলাইনেও সংগ্রহ করে নিতে পারেন। ভিউয়ার্স, এইরকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।